আমার লাগছে ডোনা, আমাকে আর মেরো না ডোনা, আমার খুব লাগছে। কেন এইভাবে রোজ রোজ তুমি আমাকে মারো বলো তো? আমার সন্তান হয় না, এটা কি আমার দোষ বলো তুমি? এর জন্য তো তুমি আমাকে দায়ী করতে পারো না ডোনা। ডোনা আমাকে আর মেরো না, আমার খুব লাগছে ডোনা। আজ তোকে তো আমি মেরেই ফেলবো। সন্তান হয় না এটা তোর দোষ না? তাহলে কি আমার দোষ নাকি শুনি? তোকে কতবার বলেছি আমি, আমাকে মুক্তি দিয়ে চলে যা, তাহলে যাস না কেন এখনো? টোনা আমি তোমাকে ভালোবাসি টোনা, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? আর আমার এই সোনার সংসার আমি কিছুতেই অন্যের হাতে তুলে দিতে পারবো না টোনা, কিছুতেই না। পারবি না তাই না? তাহলে সতীনের সংসার করার জন্য তৈরি হয়ে থাক। আমি বাবা হতে চাই, এটা আমার শেষ কথা। থাক তুই এখানে, আমি চললাম। টোনা যেও না টোনা, টোনা যেও না টোনা, যেও না। হায় ঈশ্বর, এখন আমি কি করব? ঈশ্বর আমার এখন পরীক্ষা নিচ্ছ তুমি ঈশ্বর। না আমি আর কাঁদবো না, আমি আজ তান্ত্রিক বাবার কাছে যাব, এক্ষুনি যাব। ও মা গো, সে কখন থেকে ক্ষত শরীরটা নিয়ে হাঁটছি আর হাঁটছি, কিন্তু এখনো তো তান্ত্রিক বাবার আস্তানা খুঁজেই পেলাম না। তাহলে কোথায় আছে তান্ত্রিক বাবা? সুখী তো এখানকার কথাই বলেছিল, চারপাশটা একটু দেখি তো। ওই তো তান্ত্রিক বাবা গাছের নিচে, যাই। একই বাছা তুই, এভাবে অস্থির হয়ে আমার কাছে কেন এসেছিস? তোর শরীরে তো মারের চিহ্ন অনেক, কি সাহায্য চাই তোর বল আমাকে? তান্ত্রিক বাবা, আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে তান্ত্রিক বাবা। আমার একটাই দোষ, আমার কোনো সন্তান হয় না। আপনি আমাকে মা হওয়ার কোনো ওষুধ দিন না তান্ত্রিক বাবা। ও এই ব্যাপার, কোনো চিন্তা করিস না বাছা। এই নে এই ফলটা নে, এই ফলটা খেলেই তুই মা হতে পারবি। তবে সাবধান, পথে কিন্তু বিপদ হতে পারে। বিদায়, সাবধানে যা। বিদায় তান্ত্রিক বাবা, বিদায়। তান্ত্রিক বাবা তো বলেছে পথে কোনো বিপদ হতে পারে, আমি বরং সাবধানে তাড়াতাড়ি পা চালাই। এই তো আর অর্ধেক পথ আছে, আমি বরং তাড়াতাড়ি যাই। আমার থেকে এই ফলটা নিও না তুমি, এই ফল খেলে যে আমি মা হতে পারবো, আমার কাছে যে এই ফলটা এখন ভীষণ প্রিয়। শোন, রাক্ষসীদের কোনো মায়া হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আরেকটা প্রিয় জিনিস আমাকে দে, তা হলো তোর চোখ। আচ্ছা বেশ, তবে আমি অন্ধ হতে রাজি আছি, তবু তুমি আমার ফলটা খেও না। এরপর পেতনি টুনির চোখ তুলে নেয় আর টুনি অন্ধ হয়ে যায়। এরপর পেতনি সেখান থেকে চলে যায়। আহ, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন? আহ, চোখ দুটো ভীষণ ব্যথা করছে। না আমার এখন আন্দাজ মতো বাড়ি যেতে হবে। পাঁচালা টুনি পাঁচালা, আমাকে যে এখন এইভাবেই দিন কাটাতে হবে। এই তো আমি তো পড়ে যাচ্ছি না, বাড়িটা তো ডান দিকে। হ্যাঁ এদিকেই যাই। একি টুনি, তুমি এভাবে অন্ধদের মতো করে বাড়ির দিকে যাচ্ছ কেন? কি হয়েছে, সকালের মার খেয়ে চোখ গেছে নাকি তোমার? টোনা তুমি, আমি যে অন্ধ হয়ে গেছি টোনা, আমি অন্ধ হয়ে গেছি। শোনো তবে টোনা, সবটা শোনো, সবই তো শুনলে টোনা। আমি সন্তানের মা হওয়ার জন্য সব করতে রাজি আছি। টুনি, আমার এখন যে নিজের প্রতি ঘৃণা হচ্ছে টুনি। আমি সন্তানের জন্য তোমার সাথে কত অন্যায় করেছি, কত অত্যাচার করেছি,
আর আজ তুমি আমাকে খুশি করার জন্য নিজের চোখ হারালে তবে তুমি আজ থেকে একা নও আমি তোমাকে সাহায্য করব এসো বাসায় এসে বিশ্রাম নাও টুনি এরপর টুনা টুনিকে নিয়ে বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে ফলটা খাইয়ে দেয় আর টুনি বিশ্রাম নিতে থাকে এভাবে কদিন কেটে যায় টুনি তুমি আবার এই ঘরে কেন এলে বলো তো যদি পড়ে যেতে তাহলে কি হতো শুনি তোমাকে না আমি বলেছি সারা দিন ঘরের মধ্যেই থাকবে একা কোথাও যাবে না টোনা আমি মা হতে চলেছি টোনা আমার খুবই খুশি লাগছে টোনা আমার যে খুবই খুশি লাগছে তুমি সত্যি বলছো টুনি আমি ভীষণ খুশি হয়েছি আর যা তোমাকে বলে বোঝাতে পারবো না টুনি তবে টুনি তুমি শোনো তুমি সারা দিন ডিমে তা দিবে আমি রান্না বান্না সব করব কেমন কিন্তু টোনা আমার যে ভয় হচ্ছে আমি তো অন্ধ আমি কি ডিমে তা দিতে পারবো পারবে টুনি পারবে মায়েরা সব পারে এখন তো শুধু আমাদের সময়ের অপেক্ষা করতে হবে আচ্ছা ঠিক আছে টোনা 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 আমার চারটে ডিম থেকে চারটে ছানা বের হয়েছে তাই না এই তো কদিন আগে চারটে ডিম দিলাম আমি আর ডিমে তা দিলাম আজ আজ আমার ছানারা মামা বলে ডাকছে হ্যাঁ টুনি আমাদের চারটে মেয়ে হয়েছে আর জানো ওরা ভীষণ সুন্দর হয়েছে একদম তোমার মতো হয়েছে টুনি অন্ধমায়ের চার ছানা সত্যি আজ মেয়েদের দু চোখ দিয়ে খুব দেখতে ইচ্ছে করছে জানো টোনা কষ্ট পেও না টুনি ঈশ্বর একদিন সব ঠিক করে দিবেন সব আমি আছি তো আমি থাকতে তোমার এত চিন্তা কিসের বলো তো আমি আমার চার ছানা সহ তোমাকে আগলে রাখবো টুনি এরপর থেকে টোনা বাড়ির সব কাজ করত আর স্ত্রী সহ তার মেয়েদের সামলাতো তাই মেয়েরা বাবার কাছেই বড় হতে থাকে এভাবেই দিন কাটতে থাকে টুনি আমি ভেবেছি শহরে কাজে যাব এভাবে চলতে থাকলে ছানাদের বড় করব কি করে বলো তো টাকা পয়সা রোজগার করতে হবে তো তবে তুমি চিন্তা করো না আমি কাজের জন্য একটা পাখি রেখে যাব আচ্ছা ঠিক আছে টোনা তবে সাবধানে থেকো তুমি ঠিক আছে টুনি বিদায় আমি এলাম তবে মা টুনটুন শুনলাম তোদের স্কুলে নাকি মায়েদের ডেকেছে মিটিং আছে কোনো কুহুর মাকে বলছিল তাই শুনলাম তো আমাকে ওকে যেতে হবে তাই না মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি তো চোখে দেখতে পারো না তোমাকে নিয়ে কি আমরা আমাদের মান সম্মান কমাবো নাকি বলো তো সবাই তো বলবে আমাদের অন্ধ মা মারি আমি তো ইচ্ছে করে অন্ধ হইনি রে মা অনেক বড় ঘটনা আছে এর পিছনে শোনো মা আমরা জানতেও চাই না যে তুমি কি করে অন্ধ হয়েছো চত্ত সব এই বল তোরা চল তো চল চত্ত সব মারি তোরা কি চলে গেলি কোনো সারা শব্দ পাচ্ছি না তাহলে চলেই গেছিস তোদের আমাকে সবার সামনে পরিচয় দিতে অনেক লজ্জা হয় রে মা তাই না আমি জানি কিন্তু মা তো মাই হয় তোরা কবে বুঝবি এটা বলতো এভাবে অহংকারী মেয়েদের অবহেলায় টুনির দিন কাটছিল ওয়াটু এই নুডলস গুলো কে রান্না করেছে কি বিশ্রী খেতে রে বাবা এত লবণ আর মরিচ কেন কে রান্না করলো এসব মা মা এদিকে এসো তো কি হয়েছে রে মা আমাকে ডাকছিস জানিসই তো তোদের মা চোখে দেখতে পারে না আস্তে আস্তে একটু সময় লাগবে রে মা আজকে নুডলস কে রান্না করেছে শুনি আমি রান্না করেছি রে মা কেন ভালো হয়নি আসলে তোদের তো কোনো কিছু খাওয়াতে পারি না তাই আজকে একটু রান্না করেছিলাম মা তুমিও না যেটা পারো না সেটা কেন করো বলো তো বাবা তো কাজের মেয়ে রেখেছে আমাদের কাজ করার জন্য তাহলে তুমি সব সময় আগবাড়িয়ে কাজ করতে যাও কেন ঘুরে ফিরে তো একটা কাজও ঠিক করে করতে পারো না তোরা শুধু লবণ ঝাল বেশি হয়েছে এটাই দেখতে পেলি রে মা
কিন্তু তোদের মাঝে তোদের ভালোবেসে অন্ধ চোখ নিয়ে রান্না করলো, তোরা সেটা দেখলি না? মায়ের ভালোবাসা তোদের চোখে পড়লো না রে মা। তুমি একদম ঠিক বলেছো টুনি। টোনা, তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। টোনা, তুমি কি এসেছো? তুমি কখন এলে টোনা? বাবা বাবা, তুমি তুমি কখন এলে বাবা? চুপ কর, তোরা একদম চুপ কর। তোরা একদম আমাকে বাবা বলে ডাকবি না। তোরা যে আমার মেয়ে সেটা আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তোরা কি না তোদের জন্মদাত্রী মায়ের সাথে এমন ব্যবহার করছিস? জানিস তোদের মা তোদের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে? এরপর টোনা তার মেয়েদের সব কথা খুলে বলে। সব শুনে চার ছানা ভীষণ কাঁদতে থাকে। মা, উমা, তুমি কেঁদো না মা, আমরা ভুল করে ফেলেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে আর কখনো আমরা কষ্ট দিব না মা, তোমাকে আমরা চার বোন আগলে আগলে রাখবো, আমাদের তুমি ক্ষমা করে দাও মা। ধুর পাগলি মেয়ে, মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে বল? আয় মা, আয়, তোরা আমার বুকে আয়। এরপর অন্ধ টুনি তার চার ছানা আর স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।